কুমাম রহমাতুল্লাহ আপনি জানতে চেয়েছেন মা বাবার অতিরিক্ত চাহিদা পূরণ করা আবশ্য কিনা মা বাবারা সাধারণত তাদের সন্তানদের কাছে অতিরিক্ত কিছু চাহিদা বা এমন কিছু তারা দাবি করে না যেটা তাদের সন্তানদের জন্য কষ্টকর হয়ে যাবে তারপরও ভুলবশত মানুষ আমরা যেহেতু মানুষ আমাদের দ্বারা ভুল হতেই পারে সেই ক্ষেত্রে অনেক সময় যদি এমনটি হয়েও যায় সেক্ষেত্রে তাদের প্রতি আমাদের অহসান করতে হবে যথাসাধ্য চেষ্টা করতে হবে তাদের প্রতি এসান করা কেননা আল্লা সাহায়নুহলা তার ইবাদতের সাথে তার ইবাদতের পাশাপাশি সমপরিমাণ গুরুত্ব দিয়েছেন পিতা মাতার প্রতি অহসান করার বিষয়টি আল্লাহ সুহায়নু তারা বলেন্লাহবুদাহ তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার প্রতি তোমরা এহসান করো আর এটা হচ্ছে আল্লাহ আলা চূড়ান্ত ফয়সালা এহসানটা কি কেমন করতে হবে আল্লাহ সুভায়ানুতালা বলে দিয়েছে ওলাুল্লাহমা উফ উফ শব্দটা দ্বারাও তাদেরকে কষ্ট দেওয়া যাবে না সেই চেষ্টা আমাদেরকে করতে হবে অতিরিক্ত চাহিদা অতিরিক্ত চাহিদা যেমন আমি একটু উদাহরণ দিই যদি এমন হয় কথার কথা কুরবানির সময় আপনার সামর্থ্য নেই গরু কুরবানি দেওয়ার আপনি ছাগল কুরবানি দেওয়ার মতো আপনার সাধ্য বা সামর্থ্য রয়েছে আপনার মা বা আপনার বাবা আপনাকে ফোর্স করছে যে না গরু দিতে হবে সবাই গরু দেয় তুমি কেন পারবা তুমি যেইভাবে হোক তুমি গরু দাও এইভাবে ফোর্স সেই ক্ষেত্রে আপনি তাদের এই ইচ্ছা পূরণ করতে আপনি বাধ্য নন কথার কথা তারা একবার হজ করেছে আবার চাচ্ছে তারা হজ করতে বা অমরা করতে কিন্তু আপনার তাও সেটা কুলাচ্ছে না আপনার সাধ্যের বাহিরে সেই ক্ষেত্রে আপনি সেটা পূরণ করার চেষ্টা আপনাকে করতে হবে যদি আপনি না পারেন সেক্ষেত্রে বাবা আপনার অন্য কোনো ভাই বোন তারা দুর্বল আর্থিকভাবে দুর্বল সেক্ষেত্রে আপনি যে টাকা উপার্জন করছেন সেটা আপনার সংসার চালানোর জন্যই যথেষ্ট কিন্তু আপনার বাপ মা চাচ্ছে যে আপনার উপার্জিত অর্থ থেকে নিয়ে আপনার ভাই বোনকে কিছু দিবে এই ক্ষেত্রে আপনি তাদেরকে বুঝাবেন বুঝানোর পর যদি আপনার যথাসাধ্য চেষ্টা আপনি তাদের প্রতি অ্যাসান করবেন কথার কথা আপনার কাছে দশ হাজার চাইলো আপনি এক হাজার দিয়ে তাদেরকে বুঝালেন যদি সেটা সম্ভব না হয় আপনি তাদেরকে বুঝালেন কিন্তু আপনি যদি সেই ক্ষেত্রে দিতে না পারেন সেক্ষেত্রে আপনি গুণাগার হবে না কিন্তু সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা যতটা তাদের প্রতি অ্যাহসান করব ততটাই আল্লাহ সু হায়নু আলা খুশি হবেন কেন আল্লাহ রসুলাম বলেছেন রৃতল্লা ফিরতল আলী দেন ওখাল্লাহাল্লাম যে পিতা মাতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহত আছে বা পিতা মাতার সন্তুষ্টির মাধ্যমে আমরা আল্লাহকে সন্তুষ্টি করতে পারবো পিতামাতা যদি আমাদের উপর রাজি খুশি থাকেন রাজি খুশি হন তাহলেও আল্লাহ সহ আমাদের উপর রাজি খুশি হবেন রাজি খুশি থাকবেন এবং এটা একটা মাধ্যম আমাদের সংসার সাংসারিক জীবনে আমাদের জীবনে বরকত নিয়ে আসা আল্লাহ সুহায়ন তালা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন আল্লাহ আলম সারাকাল হকুম